নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সুস্থ আছো, বাড়িতে আছো। অনলাইন ক্লাসে আমরা আজকে আগের দিনে আমরা যে প্রায় পঞ্চম শ্রেণী বিষয় বাংলা আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করেছিলাম তা হচ্ছে প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তারপরে থেকে আমরা শুরু করছি। বিধু একটা ব্যক্তি নিয়ে কোর্টটা খানিকক্ষণ ধরে মামলো, তারপর গম্ভীর স্বরে বলল, ওয়াটসন, যে এই কোর্টের মালিক সে পান খেতে ভালোবাসে, সে বড় লোক নয়, সে দেহে খুব লম্বা এবং চড়া। তাহলে কি হলো, সে কোর্টটা দেখে বিচার করতে রান্না করলো যে মানুষটা কেমন হতে পারে, কিরকম না। তারপর কি বললো, দেখছে না কোর্টের যে মালিক সে পান খেতে ভালোবাসে, সে বড় লোক নয়, সে দেহে খুব লম্বা এবং চড়া। বিস্ময়ে অভিভূত বললাম, কি করে এমন অদ্ভুত আবিষ্কার করলে? সে চিনে বাদামও খায়, আবার কি বলছে, সে পানও খায় চিনে বাদামও খায়, কি আশ্চর্য, কি করে জানলে? পকেটে যে দোকটা নিয়ে বেরোয় সে পানের ভক্ত না হয় যায় না, আর যার সংগঠনে একটা নয়া পয়সা তা সে পাসিং শোয়ের মতন কম দামে সিগারেট ব্যবহার করে, নিশ্চয় সে বড় লোক নয়। তাহলে কি বলছে, যার যে পাসিং মানে কি বলছে, যে পাসিং শোয়ের মতন কম দামে সিগারেট খায় তাহলে নিশ্চয় সে বড় লোক নয়। কো সে দিয়ে ধরলো, আর কোটের গলা ছাতি আর ঝুলের মাপ দেখে বোঝা যাচ্ছে লোকটার দেহ খুব লম্বা এবং চওড়া। পকেটের ভেতরে কতগুলো চিনা বাদাম খোসা পেয়েছি, সুতরাং চোর চিনা বাদামও খায়, তাহলে সে পানও খায় এবং চিনে বাদামও খায়। আমি উচ্ছ্বাসিত হয়ে বললাম, ধন্য বিধু, ধন্য তোমার বুদ্ধি। বিধু গর্বিত কণ্ঠে বলল, হ্যাঁ, চোরের চেহারা সব জানা গেল, এখন তাকে গ্রেপ্তার করতে আর বেশি দেরি লাগবে না। বলতে কি, সে তো আমার এই হাতের মুঠোয়। বলি সে হাত মুষ্টিবদ্ধ করে তুলে ধরল। আমি বিস্মিত হয়ে চোখে রোমাঞ্চিত দেহ বিধু হাতের মুঠোর দিকে আগে রইলাম, যদিও বুঝতে পারলাম না যে আর কতটুকু মুঠোর ভেতর অত বড় একটা লম্বা চওড়া বন্দী হবে কেমন করে। মানে বলে আমার হাতের মুঠোর মধ্যে সে রয়েছে, তাহলে অত বড় লম্বা চওড়া দেহ বলছে, মানুষ বলছে, তাহলে সেটাকে হাতের মুঠোর হবে কি করে? বিধু মুখে আর বিপুল গাম্ভীর্যের ভাব এনে বলল, ডিটেকটিভের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদা চোখ সতর্ক, চোখ খুলে রাখা। আমি বললাম, হ্যাঁ, সর্বদা চোখ খুলে রাখলে চোখে কিছু পড়বে, নিতেন ও মাকড়টাও কিছু পড়বে। তারপর কিছুকাল বিধু পথে পথে দিন কাটায়, আমাকে দায়ে পড়ে সঙ্গে সঙ্গে থাকতে হয়, কারণ শালক সংস্থার সঙ্গে সঙ্গে ছায়ানো থাকতেন তার বন্ধু ওয়াটসন। আমি হচ্ছি ওয়াটসনের মুক্তিমান দ্বিতীয় সংস্করণ না বলার জন্য তার বিধুর সঙ্গে আমি রয়েছি। পথে ঘুরে ঘুরে পায়ে পড়ছে যেমন ফোসকা, রোদে পুড়ে গায়ে রং হয়েছে আর তামাটে, তখন হঠাৎ একদিন আমাদের মুখ খুলে এলাকা সতর্ক চোখে পড়লে একটি উত্তেজ সন্দেহজনক মূর্তি। বিধু উত্তেজিত আনন্দে এক রঙ ত্যাগ করে এক লাখ দিয়ে, ওয়াটসন দেখেছ লোকটার চেহারা কি রকম লম্বা চওড়া, ওর গায়ের কোটটা দেখো, ছোট ছোট চৌকো ফাটকাটা ছিল না কোটটা, চোর আমাদের বাড়িতে যে কোটটা ফেলে গেছে ঠিক যেন তারই জোড়া। লোকটা সিগারেট টানছে, কিন্তু ওটা কি সিগারেট, পাসিং শো হতে পারে, কাছে কেউ কি মেরে দেখে আসি। ওয়াটসন তুমি একটা আস্ত এবং মস্ত অ্যাস, মানে কি বলে ওয়াটসন তো যে তুমি একটা মস্ত বড় বাধা আছে, তাহলে সন্দেহ করবে যে, আর দেখো দেখো লোকটা কাকে ডাকলো, চিনে বাদাম খাকে, তাহলে চিনে বাদাম খায়, সব হুবু মিলে যাচ্ছে, চলো আমরা ওর পিছু নিই। পিছু নিলাম, আধ ঘন্টা এ পথে সে পথে ঘুরে লোকটা একটা পানওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, তাহলে চিনে বাদাম খেয়ে যে প্রমাণ হয়েছে একটা, এবং পানওয়ালার দোকানে গিয়েও দাঁড়ালো। বিদ্যুৎ তফাত এবং কিমের দেখলো, ওয়াটসন এ কি হলো, এই যে গোল্ড প্লেট সিগারেটের প্যাকেট কিনলো, তাহলে কি সেখানে পাসিং সুইটার গিয়ে কিনতে কিনতে না, সে গোল্ড প্লেকে ক্যাসেট প্যাকেট কিনলো, ব্যাটা বোধ হয় অন্য কোথাও চুরি করে হঠাৎ বড় লোক হয়ে পড়েছে। ওয়াটসন তুমি একটা জিনিয়াস, ঠিক ধরেছ, এখন একবার যদি ওই লোক কোটটা হাতে পায় তাহলে কি হবে, চোরের কোটের সঙ্গে ওর কোটের মাপ নিলেই তো কেল্লা পাতে, কিন্তু ও তোমার হাতে কোটটা দেবে কেন, তাহলে কি বলছে কোটটা যদি পেতাম তাহলে মাপ নিলে বুঝে যায় জিনিসটা এক কিনা, সেটা তো সমস্যা, লোকটা গুন্ডার মতন দেখতে, জোর করে কোট দেখতে চাইলে হয়তো ধাঁ করে দিতেই পারে। যাই হোক, আজকে আমরা একটু অনলাইন ক্লাসে বোঝালাম, এর পরের দিন আমরা বাকিটা পড়াবো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, প্রত্যেকটা বানান
ভালো করে দেখে রাখবেন এবং মুখস্থ মুখস্থ নয় ভালো করে